হ্যালো বন্ধুরা পিএসবি টিপস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে এমন একটি হার্বাল কিম সম্পর্কে জানাবো যে কিমটার মূল্যটা একদমই কম আর কিমটার সাথে থাকছে একটি গ্যারান্টি কার্ড কাজ না করলে টাকা ফেরতের গ্যারান্টি থাকছে তো আজকে আমি আপনাদেরকে যে কিমটার কথা বলছি সেই কিমটার নাম হচ্ছে লতা হারবাল স্কিন ব্রাইট কিম লতা হারবাল নামটার সাথে আপনার সবাই হয়তো পরিচিত আর অনেকে হয়তো বা লতা হারবাল ক্রিমটাকে ব্যবহার করছেন আর অনেকে হয়তো ব্যবহার করতে চাচ্ছেন যারা এই ক্রিমটাকে ব্যবহার করছেন বা যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা সবাই অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন লতা হার্বাল ক্রিমটা সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট সত্যটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিবো আজকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন লতা হার্বাল ক্রিমটা কি কাজ করে লতা হার্বাল ক্রিমটা কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই ক্রিমটার কোনো সাইড এফেক্ট আছে কিনা বা এই ক্রিমটা ত্বকের কোনো ক্ষতি করে না এই ক্রিমটা ত্বককে স্থায়ীভাবে ভরসা করে না কারা কারা এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবেন এবং কি ব্যবহার করার নিয়ম সহ সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব তাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন তো চলুন কথা না বাড়ি মূল বিয়েতে চলে যাওয়া যাক প্রথমেই আমি আপনাদেরকে কিমের মূল্যটা জানিয়ে দিচ্ছি কিমটা সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা তবে এই ক্রিমটাকে পঞ্চাশ টাকাতেই পাওয়া যায় তো চলুন এবার ক্রিমের প্যাকেটে খুলে দেখা যাক এর ভিতরে কি রয়েছে ক্রিমের প্যাকেটটা খোলার পরে আপনারা এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ডে উল্লেখ করা আছে রতাহারবার পণ্য নিয়ম অনুযায়ী ব্যবহারের কার্যকারিতা না হলে নিশ্চিত টাকা ফেরত আর পার্সেন্ট গ্যারান্টি এগুলো লেখা আছে তারপরে আপনার এরকম একটা কাগজ পাবেন যে কাগজে লতা হারবাল সবকিছু উল্লেখ করা আছে যেমন লতা হারবাল কি কাজ করে লতা হারবাল ক্রিমটা ব্যবহার করে কেমন চেঞ্জ হতে পারে কয়েক সপ্তাহে সেটাও এখানে দেওয়া আছে এখানে লতা হার্বাল ক্রিমটা সম্পর্কে অনেক ভালো ভালো কথা উল্লেখ করা আছে যেমন এখানে উল্লেখ করা আছে এটা ত্বকের রং ফসা করে থাকে এবং কি ত্বকের সকল কালো দাগ দূর করে এছাড়া অনেক কিছু লেখা আছে এছাড়া কি ইমটাতে কী কী উপাদান ব্যবহার করা হয়েছে তা এখানে উল্লেখ করা আছে যেমন এখানে উল্লেখ করা আছে অ্যালোভেরা লাউ শশা আমলকি মিষ্টি কুমড়া গাজর নিম গোল আলু কমলা আঙ্গুর আপেল চন্দন মনোজিস্টা ও অন্যান্য সহযোগী উপাদান ইত্যাদি এখানে উল্লেখ করা আছে কিন্তু আসল সত্যিটা হচ্ছে এই ক্রিমটাতে লাউ শশা আমলকি মিষ্টি কুমড়া গাজর বা প্রাকৃতিক নির্যাস সেগুলো নেই যদিও ক্রিমের প্যাকেটের গায়ে উল্লেখ করা ছিল এই ক্রিমটা প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি করা কিন্তু সত্যিটা হচ্ছে লাউ শশা মিষ্টি কুমড়া গাজর বা গোল আলু এইসব দিয়ে কোনো ক্রিম তৈরি হতে পারে না আমার জানা নেই এইসব দিয়ে কোনো ক্রিম তৈরি করা হয় লতা হার্বালের এই ক্রিমটাতে মার্কিউরি বা পারতের মতো নিম্নমানের ক্ষতিকর কেমিক্যাল রয়েছে জামলে আমাদের ত্বকের জন্য একদম নিরাপদ না অতিরিক্ত পারদযুক্ত পণ্যগুলো ব্যবহার করলে স্কিনে নানারকম সমস্যা দেখা দেয় লতাহার পালের এই ক্রিমটাকে আমি আমার হাতে ব্যবহার করে দেখেছিলাম এই ক্রিমটা ব্যবহার করার পর অনেক জ্বালা পোড়া করে যে অংশে ব্যবহার করা হয় এই ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিন পুড়ে যেতে পারে এবং কি জ্বলে যেতে পারে আর দীর্ঘ সময় এই ক্রিমটাকে ব্যবহার করলে আপনার স্কিনের চামড়া অনেক বেশি পাতলা হবে এবং কি আপনার স্কিনে রগ দেখা দিবে। এবং কি এই ক্রিমটাকে দীর্ঘদিন ব্যবহার করে ছেড়ে দিলে স্কিনে অ্যালার্জির মতো ছোটো ছোটো গুটা উঠবে এবং কি চুলকাবে আর সেই গুটাগুলো সহজে দূর হতে যাবে না আর এই ক্রিমটা ত্বককে স্থায়ীভাবে ভসা করার ক্ষেত্রে কাজ করে না এই ক্রিমটা আপনার যতদিন ব্যবহার করবেন ততদিন সুন্দর থাকবেন এবং কি ব্যবহার করা বন্ধ করার পর স্কিন কালো হয়ে যাবে আর আপনি যদি এই ক্রিমটাকে দীর্ঘদিন ব্যবহার করে ব্যবহার করা বন্ধ করুন তাহলে স্কিন আগের থেকে বেশি কালো হয়ে যাবে স্কিন ড্যামেজ হয়ে যাবে এবং কি স্কিনে ছোটো ছোট কালো দাগ পড়বে এছাড়া লতা হারবাল ক্রিম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা গুগলে সার্চ করতে পারেন লতা হারবাল লিখে লতা হারবাল সম্পর্কে আরও বিস্তারিত আপনার গুগলে পেয়ে যাবেন লতা হার্বাল ক্রিমের কোম্পানিকে দুই হাজার বারো সালে সিল গাওয়া করা হয় বিপজ্জনক মাত্রায় পারত থাকার কারণে লতা হার্বালের এই নাইট ক্রিমটা কাজ থেকে করে থাকে বা ত্বককে ঠিকই ফসা করে থাকে তবে স্কিনের ক্ষতি করে থাকে আর অনেকের ক্ষেত্রে প্রথম ক্রিমটা ব্যবহার করলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না তবে দ্বিতীয় ক্রিম এবং তৃতীয় ক্রিম থেকে অনেক মারাত্মক রকমের সমস্যা দেখা দেয় তাই সবাইকে অনুরোধ করছি এই ক্রিমটাকে ব্যবহার না করার জন্য আর যারা ব্যবহার করেছে তারা এই ক্রিমটাকে ব্যবহার করা বন্ধ করে দিন তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা নিয়ে তো কশ্মীর খুব একটি হেলফুল রিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন